হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। ওয়েস্টবেঙ্গল পিএসসি মিসলেনিয়াস প্রিপারেশনের আজ ১৩তম পর্ব। আজকের পর্বে তোমাদের জন্য ৩০টা এমসিকিউ আছে। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডেফিনেটলি উপকার পাবে। আর প্র্যাকটিস সেট ১২তে আমাকে একজন তার স্কোর জানিয়েছে, তার স্কোরটা একবার বলে দিই। তাপস পাল, যে আমাকে রোজই স্কোর জানায়, তো সে 26/30 করেছে, খুব ভালো প্রিপারেশন। তো তাপসের মতো তোমরাও আমাকে তোমাদের স্কোর জানাতে পারো। আমি প্রশ্নের বলার পর ২-৩ সেকেন্ড সময় দেবো, সেই সময়ের মধ্যে তোমরা মনে মনে উত্তর করে নেবে। শেষে গিয়ে দেখবে কত স্কোর করতে পারলে, তারপর সম্ভব হলে আমাকে স্কোরটা জানাও, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নাম উল্লেখ করব, ঠিক আছে? আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। ওকে, চলো তাহলে আজকের প্রশ্নগুলো একটু দেখে নিই আমরা। প্রথম প্রশ্ন, ভূমধ্য রেখা পৃথিবীকে কয়টি ভাগে ভাগ করেছে? তোমরা উত্তর করার চেষ্টা করো, আমি শুধু সঠিক অ্যান্সারটা বলবো। আচ্ছা, অপশনগুলো বলে দিচ্ছি, ২ ভাগে ৪ ভাগে ৬ ভাগে ৮ ভাগে। তোমরা যারা জানো উত্তর করার চেষ্টা করো, ঠিক আছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, ২ ভাগে। পরের প্রশ্ন আমরা দেখব, একটি নবীকরণ যোগ্য প্রাকৃতিক সম্পদ পেট্রোলিয়াম, কয়লা, বন, খনিজ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, বন। পরের প্রশ্ন ৩ নম্বর, সুয়েজ খাল কোন বছর জাতীয়করণ হয়েছিল? ১৯৫০, ১৯৫২, ১৯৫৬, ১৯১৭। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, ১৯৫৬। পরের প্রশ্ন ৪ নম্বর প্রশ্ন, শিলার যে ক্ষমতার জন্য শিলার মধ্যে জল প্রবেশ করে সেটি হলো কঠিনতা, সংযুক্ততা, ছিদ্রযুক্ততা, ব্যাপনযোগ্যতা। তা সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, ব্যাপনযোগ্যতা। পরের প্রশ্ন ৫ নম্বর, কোন দেশে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক অবস্থিত? ইউএসএ, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা। সঠিক উত্তর হয়ে যাবে ইউএসএ, অপশন ক। ৬ নম্বর প্রশ্ন আমরা দেখব, নিম্নলিখিত মালভূমির মধ্যে কোনটি পর্বত বেষ্টিত মালভূমি? দাক্ষিণাত্য মালভূমি, কলম্বিয়া মালভূমি, তিব্বত মালভূমি, ব্রাজিলীয় মালভূমি। তাহলে পর্বত বেষ্টিত কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ, কলম্বিয়া মালভূমি। আর দাক্ষিণাত্য মালভূমি হচ্ছে লাভাগঠিত মালভূমি, ঠিক আছে? ৭ নম্বর, ভেলস তৃণভূমি কোন দেশে দেখতে পাওয়া যায়? আর্জেন্টিনা, রাশিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা। যারা উত্তর জানো মনে মনে উত্তর করতে থাকো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, দক্ষিণ আফ্রিকা। আর আর্জেন্টিনায় হচ্ছে পম্পাস তৃণভূমি দেখা যায়, লিখে দিয়েছি আমি। ৮ নম্বর দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে চীন থেকে প্রাদুর্ভাব ভাইরাসের সরকারি নাম কি? প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, সঠিক উত্তর কি হয়ে যাবে অপশন, তোমরা একটু অপশনগুলো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, কোভিড-১৯। কোভিড-১৯, করোনা ভাইরাস ডিজিজ, ঠিক আছে? অপশন ক। পরের প্রশ্ন, কোন পরিবর্তন মোমবাতি দহনে ঘটে? ভৌত, রাসায়নিক, ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয়, আর উপরে কোনটি নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে নয়ের দাগের প্রশ্নের অপশন গ, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন উভয়। পরের প্রশ্ন দেখো, ১০ নম্বর প্রশ্ন, ফার্মেন্টেশনের ফলে কি উৎপন্ন হয়? অ্যালকোহল, জল, অক্সিজেন, কার্বন। ৪টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক, অ্যালকোহল। পরের প্রশ্ন ১১ নম্বর, শব্দের গতিবেগ কোন মাধ্যমে বেশি? বায়ু, ইস্পাত, শূন্য মাধ্যম, জল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, ইস্পাত মাধ্যমে। ১২ নম্বর, কলঙ্কহীন ইস্পাত হলো যে দুটি সংকর ধাতু? লোহা ও ক্রোমিয়াম, লোহা ও অ্যালুমিনিয়াম, কপার ও জিঙ্ক, লোহা এবং জিঙ্ক। সবাই জানো কলঙ্কহীন ইস্পাত কোনটি, কোন দুটি ধাতুর সংকর?
সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক, লোহা এবং ক্রোমিয়াম। পরের প্রশ্ন 13 নম্বর, ক্যালোরি কোন পদার্থের মাপের একক? তরল, কঠিন, তাপীয়, গ্যাসীয়? সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ, তাপীয়। 14 নম্বর প্রশ্ন দেখে নেব, নিম্নের অ্যাসিডগুলির মধ্যে কোনটিতে অক্সিজেন নেই? সালফিউরিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড? বোঝাই যাচ্ছে কোনটাতে অক্সিজেন নেই? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, হাইড্রোক্লোরিক অ্যাসিড। 15 নম্বর, সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি? মার্কারি, সিলভার, লিথিয়াম, লেড? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, লিথিয়াম। পরের প্রশ্ন 16 নম্বর, কার্বন-14 থেকে কিসের বয়স শনাক্ত করা হয়? শিলা, জীবাশ্ম, পুরানো গ্রন্থ, বৃক্ষ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, জীবাশ্ম। পরের প্রশ্ন 17 নম্বর, লাইকেন কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়? কাঠের উৎস হিসাবে, পতিত জমির জন্য প্রারম্ভিক বনস্পতি, জল এবং বায়ু দূষণের জন্য প্রারম্ভিক নির্দেশক, আর বায়ু দূষণ মাপার জন্য? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, জল এবং বায়ু দূষণের জন্য প্রারম্ভিক নির্দেশক। পরের প্রশ্ন আমরা দেখব 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তড়িতে সব থেকে ভালো সুপরিবাহী? তামা, লোহা, অ্যালুমিনিয়াম, রূপো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, রূপো। পরের প্রশ্ন আমরা দেখব, মানব শরীরের কোন অঙ্গ রক্ত পরিশ্রুত করে এবং গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে? যকৃৎ, বৃক্ক, ফুসফুস, হৃৎপিণ্ড? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, যকৃৎ। পরের প্রশ্ন 20 নম্বর, নিম্নলিখিত কোনটি প্রাণী খাদ্যে পাওয়া যায়? গ্লাইকোজেন, প্রোটিন, সেলুলোজ, চর্বি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, সেলুলোজ। 21 নম্বর প্রশ্ন, রক্ত হলো এক প্রকার এপিথেলিয়াম কলা, যোজক কলা, স্নায়ু কলা, তরুণাস্থি কলা? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন খ, যোজক কলা। 22 নম্বর প্রশ্ন দেখব, কোন উৎসেচক রক্তের জমাট বাঁধার জন্য প্রয়োজন? পেপটিডেজ, এমাইলেজ, লাইপেজ, থ্রম্বোকাইনেজ? সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ঘ, থ্রম্বোকাইমেজ। 23, কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? ক্যাঙ্গারু, ডাকবিল প্ল্যাটিপাস, অপসাম, ওটাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, ডাকবিল প্ল্যাটিপাস। 24 নম্বর প্রশ্ন আমরা দেখব, কোন কলার সক্রিয়তা গাছের বৃদ্ধির জন্য প্রয়োজন? ভাজক কলা, সংবহন কলা, যান্ত্রিক কলা, সহযোগী কলা? তা সঠিক উত্তর কী হবে 4টে অপশনের মধ্যে? সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক, ভাজক কলা, গাছের সক্রিয়, গাছের বৃদ্ধির জন্য প্রয়োজন। 25 নম্বর প্রশ্ন, গরুর দুধের রং হলদেটে হয় কোন পদার্থের উপস্থিতির জন্য? ঠিক আছে, হলদেটে হয় কোন পদার্থের উপস্থিতির জন্য? জ্যান্থোফিল, রাইবোফ্লোবিন, রাইবিউলোজ, আর ক্যারোটিন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, রাইবোফ্লোবিনের জন্য হলুদ হয়। 26 নম্বর প্রশ্ন, ধাতু সংকর যার মধ্যে পারদ আছে তাকে বলে কি বলে? যুগ্ম ধাতু, একাধিক তরলের মিশ্রণ, মিশ্রণ, ঝালাই করা রাং? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক, যুগ্ম ধাতু। পরের প্রশ্ন 27 নম্বর, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি রাসায়নিক প্রক্রিয়া? বাষ্পীভবন, অধক্ষেপণ, দ্রবীকরণ, জারণ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, অধক্ষেপণ। পরের প্রশ্ন দেখব আমরা 28 নম্বর প্রশ্ন, আমি হয়তো একটু তাড়াতাড়ি আজকে বলে যাচ্ছি, তা তোমরা প্রয়োজন মতো একটু পজ করে শুনিয়ে নিও, ঠিক আছে? 28 নম্বর প্রশ্ন দেখব, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয়? 22শে মে, 2রা অক্টোবর, 5ই সেপ্টেম্বর, 23 জানুয়ারি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক, 22 মে। পরের প্রশ্ন 29 নম্বর, ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? ক্যান্ডেলা, বিউফোর্ড, ডবসন, কোনোটিই নয়?
এই প্রশ্ন কদিন আগেই আমি ভিডিওতে দিয়েছিলাম, তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ, ডপসন। ডপসন যন্ত্রের দ্বারা ওজোন স্তরের ঘনত্ব মাপা হয়। 30 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন শিল্পে অভ্রকে একটি কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়? আয়রন এবং স্টিল, সিমেন্ট, কাচ, ইলেকট্রিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ঘ, ইলেকট্রিক। এ প্রসঙ্গে একটা আমি কথা বলে রাখি বন্ধুরা, যদি কখনো আমার প্রশ্নের কোনো উত্তর তোমাদের ভুল বলে মনে হয় তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। হতেই পারে আমি ভুল উত্তর বললাম, তা তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি সেটাকে পিন কমেন্টে শুধরে দেবো, ঠিক আছে? আর আমাকে জানালে এই আমার ভুলটা যদি ধরিয়ে দাও আমি কিন্তু একটুও রাগান্বিত হব না। তা তোমরা যদি মনে করো ভুল হচ্ছে তাহলে আমাকে একটু বলে দেবে, হ্যাঁ, কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দেবে, ঠিক আছে? আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর শেয়ার করে দাও তোমাদের ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানী এই ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো, ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ফেসবুক পেজে আমি প্রত্যেক দিনই কিছু না কিছু প্রশ্ন পোস্ট করি, তোমরা সেই প্রশ্নের উত্তর করতে পারো, আমি প্রত্যেকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? আর ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক আছে, বুকস, অথার, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা তোমাদের প্রয়োজন মতো সেগুলোকে দেখে নিও, ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।